বন্ধুরা, জি বাংলা ত্রিনয়নি ধারাবাহিক এখন আর টিআরপি রেটিং এ 7-8 নম্বরের ধারাবাহিক নয়। গত কয়েক সপ্তাহ যাবৎ ধারাবাহিকটি রেটিং এ প্রথম স্থান ধরে রেখেছে। কাহিনীকার শাহানা দত্তের অভূতপূর্ব সৃষ্টি ত্রিনয়নি। ধারাবাহিকটির নায়ক তৃপ্তকে প্রথম থেকে একই সাথে অনেকগুলো বাস্তব সমস্যার মধ্য দিয়ে চলতে হচ্ছে। কাহিনীর শুরুতে বৃদ্ধ বাবার কথা রাখতে গিয়ে তাকে বিয়ে করতে হয়েছে নিতান্ত গরিব ঘরের বিধবা মায়ের ধার্মিক মেয়ে নয়নকে। আবার বাড়িতে এসে সৎ মায়ের কথা রাখতে গিয়ে নয়নকে ডিভোর্স দিয়ে জেসমিনকে বিয়ে করতে হচ্ছে। বাবা মায়ের কথা রাখতে গিয়ে তিনি উভয় সংকটের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। যা হোক, কাহিনী শুরু থেকে প্রধান নারী চরিত্রে নবাগত শ্রুতি দাস অভিনয় করলেও বর্তমানে ধারাবাহিকটিকে আরও চমকপ্রদ করার জন্য যোগ হয়েছেন টেলিপাড়ার আরও এক সুন্দরী অভিজ্ঞ নায়িকা জেসমিন রায়। অন স্ক্রিনে তাদের পরিচয় আদায় কাজকলায় হলো, অফ স্ক্রিনে তাদের মধ্যে গড়ে উঠেছে গাঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যদিও এই ধারাবাহিককে অভিনয় করার মধ্য দিয়েই তাদের প্রথম পরিচয়। মজার ব্যাপার হলো, শ্রুতি ইতিপূর্বে জানতেন না যে জেসমিন নামের কোনো জনপ্রিয় নায়িকা টেলিপাড়ায় আছে। প্রথম যখন জেসমিন ত্রিনয়নী ছেটে অভিনয়ের জন্য আসলেন, সম্বোধনে শ্রুতি জেসমিনকে বলেছিলেন, তুমি সব নাম দিত? উত্তরে জেসমিন বলেছিলেন, না আমি জেসমিন। জেসমিনের সাথে স্বল্প কদিনের পরিচয় হলো, তার মধুর খোলামেলা আন্তরিক বন্ধুসুলভ ব্যবহার দারুণভাবে মুগ্ধ করেছে শ্রুতিকে। জেসমিনের প্রশংসা করতে গিয়ে শ্রুতি বললেন, সচরাচর সিরিয়ালে ওকে যেমনটা দেখা যায় বাস্তবে সম্পূর্ণ বিপরীত। বাস্তবে ও আমার কাছে খুব প্রিয় একজন মানুষ, খুব কাছের একজন মানুষ এবং খুব আদরের একজন মানুষ। আমাদের বন্ডিংটা খুবই ভালো। অনেকে বলে থাকেন নায়িকারা বাস্তবে ভালো বন্ধু হতে পারে না। আমি সেটা একদমই বিশ্বাস করি না। আমি ওর থেকে অভিনয় জগৎ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ টিপস পেয়েছি, যা আমার জীবনের স্থায়ী পুরস্কার হয়ে থাকবে। কোনোদিন ওর উপকার ভোলার নয়। সিরিয়ালে যদি কোনো একদিন ওর শুটিং না থাকে কিন্তু আমার থাকে, সেখানে স্বভাবতই ও তো আর ওই দিন সেটে আসবে না। তখন আমি ওর অভাবটা দারুণভাবে ফিল করি। কোথায় যেন একটা শূন্যতা কাজ করে, মনে হয় আমি যেন কিছু একটা মিস করছি। জীবনের টপ সিক্রেট, আই মিন যেগুলো আমাদের নিজেদের জীবনের একান্তই নিজের বিষয়, আমরা সেগুলো উভয়ে শেয়ার করেছি। ও একজন বিশ্বাস করার মতো মানুষ, নির্ভর করার মতো মানুষ। নায়ক নায়িকাদের এরকম সব দারুণ মজাদার ভিতরের খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে